হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি পেঁপে বাগান করতে চাচ্ছেন অথবা ছোট পরিসরে পেঁপে গাছ রোপণ করতে চাচ্ছেন? কিন্তু তা কিভাবে রোপণ করবেন অথবা কিভাবে রোপণ করলে অধিক পরিমাণে পেঁপে পাওয়া যাবে, সেই বিষয়গুলো কি অজানা রয়েছে? আর তাহলে আজকের এই পুরো ভিডিওটি আপনার জন্যই, কেননা আজকের এই পুরো ভিডিওতে আমরা এমন দুইটি বিষয়কে উল্লেখ করব যেগুলো মাথায় রেখে পেঁপে গাছ রোপণ করতে পারলে পেঁপের যেমন ভালো ফলন পাওয়া যাবে, ঠিক তেমনি পরিপূর্ণ পেঁপে অর্থাৎ সঠিক আকার আকৃতি ও ওজন বিশিষ্ট পেঁপে পাওয়া যাবে বলে আশা করা যায়। আর তাই আজকের এই পুরো ভিডিওটি সকল পেঁপে প্রেমীদের জন্যই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি কোনো প্রকার না কেটে সম্পূর্ণটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো পেঁপে চাষের শুরুতেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো আপনার পেঁপে গাছের চারা, কেননা সম্পূর্ণ স্ত্রী গাছের ফল থেকে বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করা না হলে পরবর্তীতে সেই চারা থেকে ভালো ফলন আশা করা যায় না। কেননা অনেক সময় স্ত্রী গাছের সঙ্গে উভয়লিঙ্গ পেঁপে গাছের পরাগায়নের ফলে যে বীজের সৃষ্টি হয় সেখান থেকে চারা উৎপাদন করলে কোনোভাবেই কমপ্লিট পুরুষ গাছ পাওয়া সম্ভব নয়। এছাড়াও সে চারাগুলো পরবর্তীতে যখন ফলদানে সক্ষম হয় আর সেই ফলগুলো সঠিক আকার ও ওজন পায় না, যার ফলে পেঁপের উৎপাদন অনেকাংশেই কমে যায়। তাই পেঁপে চারা রোপণের পূর্বেই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পেঁপে গাছের চারাটি ঠিক কোন বীজ থেকে সংগ্রহ করা হয়েছে সে বিষয়টি। এরপরে অধিক পরিমাণে পেঁপের ফলন পেতে দ্বিতীয়ত ও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো গুড কম্বিনেশন উইথ মেল অ্যান্ড ফিমেল পাপায়া প্লান্ট। কারণ একটি পেঁপে বাগানে যদি স্ত্রী ও পুরুষ পেঁপে গাছের কম্বিনেশনটি সঠিকভাবে না করা হয় তাহলে পেঁপের উৎপাদন ভালো পাওয়া সম্ভব নয়, কেননা প্রায় প্রতিটি উদ্ভিদেরই ফুল থেকে ফল হতে পরাগায়ন বা নিষেকের প্রয়োজন হয়, আর যা অবশ্যই একটি স্ত্রী ও পুরুষ গাছের মধ্যেই ঘটে থাকে, আর পেঁপে গাছের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। কিন্তু আমরা অনেকেই এই বিষয়টিকে না বুঝে পুরুষ গাছে সেভাবে ফল না আসাই তা কেটে ফেলি। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন, যেহেতু পুরুষ গাছে কোনো প্রকার ফল আসে না তাই সেক্ষেত্রে এই পুরুষ গাছটিকে টিকিয়ে রাখার প্রয়োজনীয়তা কী? তো এক্ষেত্রে বলতে হয় যে হ্যাঁ, অবশ্যই আপনার জমিতে অধিক সংখ্যায় পুরুষ পেঁপে গাছ রাখা উচিত নয়, তবে একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে যে মাত্রায় পুরুষ পেঁপে গাছকে টিকিয়ে রাখতে পারলে পেঁপের উৎপাদন অনেক অনেকাংশে বৃদ্ধি পাবে, আর যেটি হলো প্রতি 10টি স্ত্রী পেঁপে গাছের জন্য মাত্র একটি পুরুষ পেঁপে গাছকে টিকিয়ে রাখা প্রয়োজন। এতে করে স্ত্রী ও পুরুষ পেঁপে গাছের মধ্যে খুব সহজেই পরাগায়ন ঘটবে এবং অধিক সংখ্যায় ফুল ফলে পরিণত হবে ও ফলগুলো পরিপূর্ণ আকার ও ওজন লাভ করবে। এছাড়াও পেঁপের মিষ্টতা ও স্বাদ অনেকাংশেই বৃদ্ধি পাবে, আর চাইলে খুব সহজেই এই পরিপক্ব পেঁপেগুলো থেকে বীজ সংগ্রহ করে নতুন কোয়ালিটি সম্পন্ন চারা উৎপাদন করা সম্ভব। তো আজ এ পর্যন্তই, কথা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এগ্রোটেকের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।